Hello friends, welcome back to my channel. Learn and be updated with Anika. Bondhura, Kalyani University theke PG admission er jonno provisional merit list ajke orthat 20th September 2023 te publish howar kotha chilo. Amra ei Kalyani University theke provisional merit list ta kibhabe dekhbo ei bishoy ta ektu dekhe nebo. আপনারা প্রথমে গুগল ক্রোমে কল্যাণী ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে এখানে দেখতে পাবেন kalyunivdot.ac.in এই লিংকটা দেওয়া আছে। এই লিংকটা হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই আপনারা কল্যাণী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন এবং আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে এখানে দেখতে পাবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে। আপনারা একটু নিচের দিকে চলে যাবেন, এখানে দেখুন এক্সামিনেশনস দেওয়া আছে, রিমোট অ্যাক্সেস দেওয়া আছে, এর ঠিক নিচেই আছে অ্যাডমিশন পোর্টাল। আপনারা এখানে এই অ্যাডমিশন পোর্টাল অপশনে ক্লিক করবেন। এই অ্যাডমিশন পোর্টাল অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে এখানে দেখতে পাবেন, এখানে দেখুন ভিজিট নোটিশ সেকশন দেওয়া আছে অ্যাডমিশন 2023-24। আপনারা এখানে ভিজিট নোটিশ সেকশন এর উপর ক্লিক করবেন তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এবং আপনারা এখানে দেখতে পাবেন নোটিফিকেশান লিস্ট দেওয়া আছে এবং এখানে কিন্তু অ্যাডমিশন 2022-23 নোটিশ, আপনারা এখানে অ্যাডমিশন 2023-24 এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো কিন্তু অপশন দেওয়া আছে। 5 ইয়ার ইন্টিগ্রেটেড স্ট্যাটিস্টিক্স, নেক্সট কিন্তু পিজি আছে, বিপিএড আছে, এমপিএড আছে, বিএড আছে, এমএড আছে। আপনারা এখান থেকেই কিন্তু এই পিজি অ্যাডমিশনের জন্য মেরিট লিস্টটা দেখতে পাবেন। আমরা যেহেতু পিজি থেকে প্রভিশনাল মেরিট লিস্ট দেখবো তাই এখানে দেখুন পিজি 2023-24 এই অপশানটা দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করবেন তাহলেই আপনারা এখানে দেখতে পাবেন। এখানে দেখুন প্রভিশনাল কম্বাইন্ড মেরিট লিস্ট এমএ ইন বেঙ্গলি, নেক্সট কিন্তু এমএ ইন ইংলিশ, এমএ ইন ফোকলোর, এবং এই যে নোটিফিকেশান পাবলিশ হয়েছে 20th September 2023 আজকেই কিন্তু পাবলিশ হয়েছে। আপনারা এর উপর ক্লিক করে কিন্তু আপনাদের প্রভিশনাল মেরিট লিস্টটা দেখতে পারবেন। এখানে দেখুন এমএ ইন হিন্দি, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি, সোশিওলজি, এবং এখানে কিন্তু বিভিন্ন সাবজেক্টের প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সায়েন্স আর্টস সব যে পিজি যে অ্যাডমিশানের এখানে কিন্তু প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। এবার আমরা যে কোনো একটা থেকে একটু প্রভিশনাল মেরিট লিস্টটা দেখে নিই। আমরা এখান থেকে বেঙ্গলি থেকে দেখে নিচ্ছি, এর উপর আপনারা ক্লিক করবেন আপনাদের সাবজেক্ট ওয়াইজ তাহলেই কিন্তু আপনাদের একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা এখান থেকেই কিন্তু প্রভিশনাল মেরিট লিস্টটা দেখতে পাবেন। এখানে দেখুন এখানে কিন্তু প্রভিশনাল মেরিট লিস্টের যে লিস্টটা চলে এসেছে আপনারা এখান থেকেই কিন্তু আপনাদের নাম আছে নাকি এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। এবং আপনাদের যদি নাম না থাকে তাহলে কিন্তু আপনারা ইউনিভার্সিটির হেল্পলাইন নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করবেন, তারপর কিন্তু ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে এবং এরপরেই কিন্তু অ্যাডমিশানের লিঙ্ক দেওয়া হলে আপনারা এখান থেকে কিন্তু অ্যাডমিশান হতে পারবেন। এবং এটি ছিল কল্যাণী ইউনিভার্সিটি থেকে প্রভিশনাল মেরিট লিস্ট দেখার যে লিঙ্কটা আমি আপনাদেরকে দেখালাম। আপনারা এভাবেই কিন্তু আপনাদের সাবজেক্ট ওয়াইজ প্রভিশনাল মেরিট লিস্টটা কিন্তু দেখে নিতে পারবেন। এবং এটি ছিল কল্যাণী ইউনিভার্সিটি থেকে। আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন যাতে আপনাদের কাছে এই ধরনের সমস্ত নোটিফিকেশান আসতে পারে। থ্যাংক ইউ।